তো গাইস চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। আমার সঙ্গে এদিকে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা আছে, এখানে আমি আছি। আমরা এখন যাবো রাস্তা দিয়ে ডেস্টিনেশনে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আমার ভিডিওটা দেখতে থাকো, এরাও আছি, এরা এখানে ব্লগ শ্যুট করছে। একটু হাই করে দাও। হাই গাইস, লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। লোকেশনে গিয়ে একবার এখানে কি কি আইটেম পাওয়া যায়, কত কি প্রাইস সব তোমরা ভিডিওতে দেখিয়ে দেবো। তোমরা ভিডিওতে দেখতে থাকো, দেখাও। অসাধারণ খেতে, আর গরম গরম দাদা ভেজেছে তো খেতে আরো ভালো লাগে, যেহেতু শীতকালে গরম গরম খাওয়ার মজাই আলাদা। আমি এটা পুরো আগে শেষ করি, শেষ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই জায়গাটা কোথায় আর এই জিনিসটার নাম ক্যারে খাওয়া কেন বললো তোমরা দাদাকে জিজ্ঞেস করে বলবো, তোমরা দেখতে থাকো। নমস্কার গাইস, আমাদের আবার এই ভাইরা এসে গেছেন ব্লগ করার জন্য। যাই হোক, এর আগেও ব্লগ দেখেছেন অনেক, আর আপনারা আসেন এটাও আমরা খুবই আনন্দিত, খুবই খুশি যে সকলে আবার আসুন এই ভাইদের ব্লগটা দেখে। আর পেয়ারে কাবাবটার নামটা এই কারণে রাখা হয়েছে যে একটা সময় মানে আমি দেখেছি যে চিকেনটা এরকমই মানে সফট আমরা করেছি যে লোক খেয়ে সবাই ওয়াও মানে এতটাই মানে ভালোবেসে ফেলেছে চিকেন পেয়ারে কাবাবের ওপরে। তাই জন্য আমরা নামটাকে সেটিং করেছি চিকেন পেয়ারে কাবাব। তো মানুষের যে ভালোবাসাটা রয়েছে চিকেন পেয়ারে কাবাবটা খেয়ে, তো সেই কারণে আমার এই নামটা রাখা। আর তারপরে আমাদের একটা স্যান্ডউইচ আছে, আমাদের ফ্রাই আইটেম আছে, বিভিন্ন আইটেম নিয়ে আমরা একটা স্টল করি। তো আমাদের এই স্টলটার বয়স মোটামুটি 8 বছর। তো যাই হোক, ভাইরা এসেছেন ব্লগ করছেন, খুবই আনন্দ। কম দামে দেওয়ার কারণটা আমার মাথার মধ্যে এটাই এসেছে যে মধ্যবিত্ত গরিব এবং মানে উঁচু লেভেলের লোকেরা যাতে সকলে কিনতে পারেন, তাই জন্য আমার এই রেটটা রাখবে। আর এই অ্যাড্রেস হলো আমাদের বালিঘাট মিনি বাস স্ট্যান্ড পাপড়জি, আমাদের বালির পুলিশ স্টেশন, একটা নতুন আমাদের পুলিশ স্টেশন এখানে তৈরি হয়েছে, ঠিক তার পেছন লাগোয়াই হচ্ছে আমার স্টল। আমরা ট্রাই করে যাবো।
লাইক দেবেন এবং শেয়ার করবেন। গাইস আমি ব্লগার টিভি ক্লিপে ইউজ করলাম, ও জিজ্ঞেস করলো কাকাকে, কাকার অনেক এখানে কাজ থাকে তাই কাকা অনেক দুবার তিনবার করে ক্লিপ দিল না, আমি তিনটা ক্লিপটা ইউজ করলাম ওইটাই দেখবে। কাকা যেটা বললো এই লোকেশনটা তোমরা যদি বুঝতে অসুবিধা হয় ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা যে কেউ এসে ভিজিট করবে আর ফোন নাম্বারও দেওয়া থাকবে এখানে, মানে সব বিয়ে বাড়ির আইডি ফাইডি সব অর্ডার দিলে কম করে আরামসে কাকা অর্ডার দিয়ে আসবে যত দূরেই হোক না কেন। খেলাম তোমাদের দেখালাম ভিডিওটা, তোমরা দেখে ওখানে এসে ভিজিট করবে একবার, সব আইটেম আছে কী কী আইটেম আছে দেখে নেওয়া যাবে। এখানে যা আইটেম আছে বেস্ট প্রাইস, সব কম দামে আইটেম আর দারুণ টেস্ট। এখানে অনেক লোক মানে ডেলি কাস্টমার, অনেক ভিড় হয়, তোমরা যদি আসো সন্ধ্যাবেলার টাইমটা মানে একটু ফাঁকা থাকবে, কাকার কাজ কম থাকে আর সব আইটেম অসাধারণ খেতে। আর কি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। নিজের চ্যানেল প্রমোশন করছি, আমারটা করে দিচ্ছে না। আজকে ভিডিওটা এতটাই রাখছি, আশা করি ভালো লাগবে।